জনপ্রিয় একটি মাছ এবং এর বাজারে ডিমান্ড খুব বেশি। এই সুযোগটাকে কাজে লেগে একদল অসাধু ব্যবসায়ী, যারা অল্প কিছু ওজন বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের জেলি পুশ করে থাকে এবং এক্সট্রা মুনাফা অর্জনের জন্য তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয়, যাতে দেশের যে সম্মানিত নাগরিক আছেন তারা না বুঝে তাদেরকে ঠকিয়ে আমরা এই মাছগুলো তারা সেল করছেন এবং যা তাদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিচ্ছে। আমরা সবসময় এই ধরনের অভিযোগ পেয়ে থাকি। আমরা এই ধরনের অভিযোগকে আমরা আমলে নিয়ে সবসময় অভিযান পরিচালনা করে আসছি। আপনারা সবসময় জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব 6 এই ধরনের অভিযান সবসময় পরিচালনা করে আসে এবং এই ধরনের অপকর্মকে রুখে দেওয়ার জন্য সর্বদা তৎপর থাকে। তাতে 1 কেজিতে কত গ্রাম বেশি দেওয়া যায়? এটা জনপ্রিয় একটি মাছ এবং এর বাজারে ডিমান্ড খুব বেশি। এই সুযোগটাকে কাজে লেগে একদল অসাধু ব্যবসায়ী, যারা অল্প কিছু ওজন বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের জেলি পুশ করে থাকে এবং এক্সট্রা মুনাফা অর্জনের জন্য তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয়, যাতে দেশের যে সম্মানিত নাগরিক আছেন তারা না বুঝে তাদেরকে ঠকিয়ে আমরা এই মাছগুলো তারা সেল করছেন এবং যা তাদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিচ্ছে। আমরা সবসময় এই ধরনের অভিযোগ পেয়ে থাকি। আমরা এই ধরনের অভিযোগকে আমরা আমলে নিয়ে সবসময় অভিযান পরিচালনা করে আসছি। আপনারা সবসময় জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব 6 এই ধরনের অভিযান সবসময় পরিচালনা করে আসে এবং এই ধরনের অপকর্মকে রুখে দেওয়ার জন্য সর্বদা তৎপর থাকে। আজকে কী কী পেলেন বা কী অভিযান পেলেন? আজকে আমরা 2টি মাছ কোম্পানিতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা এখানে হাতে নাতে